হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমাদের সকালবেলা পুজো টুজো হয়ে গেছে, নামকরণ হয়ে গেছে, এই যে ওইটা নামকরণ হয়ে গেছে। নামটা তো তোমরা জানোই কি রাখা হয়েছে, শরণ্যা সাহা এটাই রাখা হয়েছে ওর নাম। আর এখন কেক কাটা হবে, কোথাও কেক পাওয়া যাচ্ছে না যেহেতু লকডাউনের জন্য। অনেক সার্চ করে শেষে জোম্যাটো থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে, আর রেড ভেলভেট কেক মামিয়া, ছিল মামা মিয়া থেকে আনা হয়েছে, তো সেটাই কাটা হবে। তবে কোনো নাম ওখানে লেখা নেই, কারণ যেহেতু এখন কোভিডের মধ্যে কিছু নাম টাম লিখে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, সেই কেকটা কাটবো আর সাথে করে কেকটাও দেখাবো। আর বাবা কি বলবে? বাবা এখন আসে না, আগে যেমন আসতো এখন আসে না, বাবা হয়ে যাওয়ার পর না একদমই না, বাবা সেরকম আর না, পাত্তা ফ্রি দেয় না। ফ্রি হওয়ার জন্য ওয়েট করি দাদার জন্য। বাবা আসলে কোভিডের জন্য আসে না, আমাদের কাছেও আসে না আর পুটুনের কাছেও আসে না, খুব কমই আসে। বাবা মোটা হয়ে গেছে না অনেকটা কি বলছো, অনেকটা, সবাই কমেন্ট করো তো, রোজ আমি এক্সারসাইজ করছি, রোজ অ্যাপেল নামেই করো কিন্তু হয় না, সাইডার ভিনিগার খাচ্ছি রোজ, কিন্তু কমেনি একটু, কি কমেনি? আমি রোগা পেটটা হয়ে দেখো, গেছি, পেটটা কিচ্ছু কমেনি। কি বলছে, ঠপ মারছে, ঠপ না ঠপ, না একটু তোমার কম, কমেন্ট করে বলবে তোমরা কি কমেন্ট করো হয়েছে। যে ও কমেছে কি কমেনি। আমি যতদূর দেখছি ও এক ফোঁটাও কমেনি, দুদিন আগে যে বললে যে আমি ঢোকা হয়ে গেছি, এমনি বলছিলাম। অভিক রাগ করেছিল, আর রাগ রাগ অভিক করে না, একটু আধটু মনে হয় ওরকম একটু করছে। সিরিয়াসলি কেন তখন আমার আমি মনটা ওর রাগ মারছে? ভাঙানোর জন্য বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ তুমি রোগা হয়ে গেছো, রোগা হয়ে গেছে। হ্যাঁ আমার তো ভালোই লাগছে, সুন্দর, মানে আমাকে ভালো লাগলে পর বলে যে আমি রোগা হইনি, এটাই হচ্ছে ব্যাপার। হ লকডাউনে ভালো লাগে কি লাভ, এখন তো রেস্টুরেন্ট বন্ধ, তো কি হয়েছে, আমি তোকে এখন দেখানোর কেউ জন্য দেখবে বলছি, না, কেউ দেখবে না। আমি তোকে তো নিজে দেখাতে রোগা হয়েই গেছি, আমি প্রত্যেকে কমেন্ট করো যে আমি প্রচুর রোগা হয়ে গেছি। আরেকবার কমেন্টে বলে দিও যে আমি বেশি রোগা আছি না অভিক বেশি না রোগা তুমি আছে। বেশি রয়েছে, অফকোর্স আমি ওর সঙ্গে রেসে মানে দৌড়াতে চাইছি, তাহলে লোকে ডেলিভারি লাইন পরে চেঞ্জ আছে, প্রত্যেকে মোটা হয়ে যায়, প্রত্যেকের ওয়েট গেন হয়। শুভশ্রী গাঙ্গুলি, হ্যাঁ মোটা হয়ে গেছে, আর আমি আর দেখো বর্ষা বাসু রোগা হয়ে গেছে। হ্যাঁ সবাই সবাই রোগা হওয়ার জন্য কত কিছু করে, আমি দেখো এমনি হয়ে গেছে, এমনি হয়নি, মিষ্টি খাওয়া একদম ছেড়ে দিয়েছি। এখন যে কেকটা কাটা হবে আমি এইটুকুনি খাবো, যতই আমার ভালো লাগুক থাকে না আমি খাই না, তো তার ফলে আমি রোগা আমিও খাবো হয়েছি। না, হ্যাঁ তুমি পারোই না করতে, আমি তো চকলেট খাওয়াও বন্ধ করে দিয়েছি, আমি এত মিল্কি বার পছন্দ করতাম কিন্তু আমি না এখন আমি মিল্কি আজকে বার 5 কিলো শশা কিনে এনেছি, রোজ আমি 2 কিলো করে, 2 কিলো তো সম্ভব না, 1 কিলো করে শশা দুই খাবো কিলো বলে। নাকি খাবে, আমিও ঠিক আমিও আছে, চলো তো কেক শশাটা কাটা হোক, রাত্রে শশা কেটে দিবে, কিন্তু আমি সব কেটে ভেজে দেবো। ঢুকিয়েছি। হ্যাঁ হ্যাঁ চলো সবাইকে ডাকি আর কেক কাটি। কেক তো কাটবোই, তার আগে কয়েকটা আমি তোমাদের বেডশিট দেখিয়ে দেবো যেগুলো আমি অর্ডার দিয়েছিলাম মেরা লিঙ্ক থেকে। আর বেশ বড় বড় কয়েকটা কিং সাইজ নিয়েছি, আবার কুইন সাইজও নিয়েছি। কিং সাইজ আমাদের যেহেতু বেডটা অনেকটাই বড়, সেই জন্য কিং সাইজটা বেশি ভালোভাবে হয়। আর তাছাড়া এমনি নর্মাল যে বেডশিটগুলো কুইন সাইজ বেডশিট সেগুলোও নিয়েছি, সাথে কুশন দেওয়া বেডশিটও নিয়েছি, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এক এক করে তোমাদের দেখাই। এটা একটা মাল্টি কালার বক্স প্রিন্টেড কিং সাইজ বেডশিট আছে, যেটার প্রাইস পড়েছে 769 রুপিস, ভীষণই মানে বড় সাইজের একটা বেডশিট আছে, প্রিন্টটা হচ্ছে এরকম, ভীষণ সুন্দর দেখতে। আর এটা কিন্তু কটন বেডশিট আছে, বালিশের কাভার দেখো স্ক্রিনে আসছে না, এতটাই বড় কাভার। আর এটা নিয়েছি, এটা একটা জিগজ্যাগ প্যাটার্নের করা আছে ডাবল বেডশিট, এটারও সাথে বালিশের কাভার দিয়ে দিয়েছে প্রিন্ট, এটার প্যাস্টেল কালারের উপরে আছে এটার প্রিন্টটা। সব আমি ওরকম ডার্ক কালার নিয়ে নিয়ে একটু প্যাস্টেল কালারের মধ্যে লাইট কালারের মধ্যে সবকিছু একটু মিলিয়ে মিশিয়ে নিয়েছি, তো এই কালারটা দেখো পিঙ্ক ব্লু এর সাথে কম্বিনেশনে ভীষণ সুন্দর জিগজ্যাগ প্যাটার্নে আছে, আর প্রাইসটাও ভীষণই রিজনেবল, 479 রুপিস। আর এই যে এটা হচ্ছে বেডশিট গেল, এটাও হ্যান্ডলুম বেডশিট আছে, বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, আর এটার প্রাইস হচ্ছে 429 রুপিস, এটাও ভীষণ সুন্দর। এটার মধ্যেও কিন্তু কভার দিয়ে দিয়েছে, প্রত্যেক কটার মধ্যে বালিশের কভার দিয়েছে দুটো। আর এই যে প্রিন্ট করা, আমি পিকচার দিয়ে দিলে তোমরা ভালো বুঝতে পারবে যে বেডে পাতার পরে কেমন লাগবে, এটাও ভীষণই সুন্দর দেখতে, ব্লু এর মধ্যে এরকম ইয়েলো আর রেড কম্বিনেশনে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, আর প্রত্যেক কটার বালিশের কভারও কিন্তু বেশ বড় বড়। আর এর পরের বেডশিটটা একটা পুরো সেট আছে, যেটাই কুশন দিয়ে সেট আছে, অফ হোয়াইট এর মধ্যে ব্লু এর সাথে এরকম প্রিন্ট করা আছে, এটাও কটনের ভীষণ সফট কটনটা। আর এটার প্রাইস 899, তবে এটার ওপর চলছে ডিল অফ দি ডে, তোমরা যদি আজকে নাও তাহলে এটার প্রাইস পড়বে 849 রুপিস। এই কালারটা বেডশিট, আর এটার সাথে দিয়ে দিয়েছে এই যে পিলো কভার, সব কটার সাথেই পিলো কভার আছে।
আর সাথে দুটো কুশন দিয়ে দিয়েছে। এটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর আজকে তো চলছে ডিল অফ দি ডে, তো তোমরা লেট করো না, নিয়ে নিতে পারো। আর তোমরা কিন্তু অর্ডারও দিতে পারো হোয়াটসঅ্যাপে, সেটা আমি পরে গিয়ে বলবো, আগে তোমাদের প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। আর এর পরের বেডশিটটা হচ্ছে এরকম, এটাও কিং সাইজ আছে, মানে বিশাল বড় সাইজের বেডশিট আছে, একটা প্রিন্টেড কটনের ওপরে আছে। আর এটার সাথেও দিয়ে দিয়েছে পিলো কভার, এই যে দুটো পিলো কভার, ভীষণই বড় বড় সাইজের পিলো কভারগুলো। আর আমি একটু হোয়াইট যেহেতু পছন্দ করি, সেই জন্য সবকটা মানে মোটামুটি হোয়াইট অফ হোয়াইটের মধ্যেই নিয়েছি। আর এই হচ্ছে বেডশিটটা, এটার প্রাইস পড়ছে 769 রুপিস। এর পরের বেডশিটটা 3D প্রিন্টেড করা আছে, যেটার মধ্যে কটনেরই আছে, হ্যান্ডলুম কটন, এখানে তো দিয়ে দেবো পিকচার, সেটা ওরা দেখতে পারবে। আর এটার প্রাইস পড়ছে 549 রুপিস, ভীষণই বড়, কিং সাইজ আছে যেহেতু, খুবই সুন্দর। আর 3D প্রিন্ট দেখতেও ভীষণ ভালো লাগছে। এটার সাথেও দুটো পিলো কভার দিয়ে দিয়েছে, এই যে বড় বড় সাইজের পিলো কভার দিয়ে দিয়েছে। আর এই যে বেডশিটটা, তো সবকটাই কিন্তু ভীষণ সফট, তোমরা এই সামারেও ইউজ করতে পারবে, মানে সারা বছর ইউজ করতে পারবে। এই বেডটা মানে বেডশিট পাতার পরে এরকম লাগবে না যে গরম লাগছে বা গায়ে একটু ইরিটেশন হয় না, ওরকম কিন্তু একদমই হবে না। প্রত্যেকটার কাপড় ভীষণই সফট। আর তোমরা হোয়াটসঅ্যাপেও এইগুলো অর্ডার দিতে পারবে, মেরা লিঙ্ক আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতেও অর্ডার দিতে পারো। আর ইজি রিটার্ন আর ক্যাশ অন ডেলিভারিও হয়, তো তোমরা যাও আর মেরা লিঙ্ক থেকে শপিং করো। আর এবার চলো গিয়ে এবার দেখি পুটনের কেক কাটা। উবিক আর আমি দুজনেই ভীষণ টায়ার্ড, তবে মনে হচ্ছে বাবা বেশি টায়ার্ড হয়ে গেছে, কারণ বাবা আজকে পূজায় বসেছিল উপোস করে। তো এই হচ্ছে কেক, রেড ভেলভেট চকলেট কেক। এই হচ্ছে বাবা, চলো দেখে গেছে এবার দাদা খেয়ে নাও, দাদা ভাই খেয়ে নাও। এবার নাও পিস পিস করে দাও, একদিকে বাড়ি, ওই যে আমাদের বাড়ি হচ্ছে বাড়ি, কারণ ও হওয়ার পর থেকে এক মাস পুরো ঘরের ভেতরেই ছিল, বেরোয়নি, আর এখনো একটু একটু করে বেরোচ্ছে, তাই ওকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে আর অবাক হয়ে দেখছে। ও ভাবছে এটা কি, কারণ তুই বড় হতে হতে তো এটা বাড়িটাকে আর দেখতে পারবে না, সব থাকবে, সব ভিডিও থাকবে, দেখবে তো বাবা বিক্রি করে দেবে, হাউস টুর থাকবে, নতুন বাড়ি হয়ে যাবে, তো ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে, তাহলে তুমি তো বড় হয়ে দেখতে পাবে না। কামা গো, কামা আসো কেন, কামা আসছো কেন, কামা জল খেলাম, কামা কামা আমাকে আচার করে খাওয়াবে তো, কামা আমাকে আচার করে খাওয়াবে তো, তুমি আমের আচার, টেটুলের আচার, কুলের আচার, ওকে, তারপর আমাকে মন্দিরে নিয়ে যাবে তুমি ঘুরতে, শুনেই যাই, হ্যাঁ বিকালে নিয়ে যাবে এখানে মা পেঁয়াজ কাটছে, পেঁয়াজি আর মুড়ি হবে।
ঠাকুর কোলে ঘুমিয়ে পড়েছে এখন। এখন সন্ধ্যাবেলার আমাদের পিয়াজি আর মুড়ি হবে, সানডেতে অভিক বাড়িতেও আছে, তো এখন এটাই হবে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স। আর চা খেলাম এই মাত্র, আর বৃষ্টি উঠেও আবার ঘুমিয়ে পড়েছে, ঠাকুর কোলে গেছে ঘুমিয়ে পড়েছে, তো ও যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই আমরা আমাদের সানডের টাইম স্পেন্ড করছি সবাই মিলে। বাবা চলে গেছে মন্দিরে, এতক্ষণ বাড়িতে ছিল, মন্দিরে গেছে, খুব একটা বেরোয় না কিন্তু হ্যাঁ একটুখানি মন্দিরে গেলে সবার সাথে দেখা হয়, ভালো লাগে, তাই মন্দিরে গেছে। আর আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। যারা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই।